নমস্কার বন্ধুরা, জুমাস ডেলিকেসির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি পটেটো চিজ বল বা চিজি পটেটো বলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর খোসাগুলো ছাড়িয়ে একটা স্ম্যাশার দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এরপর স্ম্যাশ করা আলুটার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিলাম হাফ চামচ জিঞ্জার পাউডার, এক চামচ গার্লিক পাউডার, এক চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচের মতন মিক্স হার্বস দিলাম, মিহি করে কুচানো পেঁয়াজ দিলাম দু চামচের মতন, ধনে পাতা কুচানো দিলাম দু চামচ। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। তবে আপনাদের কাছে যদি জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা আদা আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিলাম দু চামচের মতন ব্রেড ক্রাম্বস, দিলাম পরিমাণ মতন লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিজ ব্যবহার করব এই পটেটো চিজ বলে, আর চিজে সামান্য লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো মতন মেখে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে নিয়েছি দু চামচ ময়দা। এরপর আমি এর মধ্যে দিলাম দু চামচ কর্নফ্লোর। এরপর ময়দা আর কর্নফ্লোরটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এই আলু মাখাটা থেকে সমান আকারে আমি আলুর বল তৈরি করে নিচ্ছি। এই আলুর বলের সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। এখানে আমি আটটার মতন আলুর বল তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দুটো আমুলের কিউব চিজ নিয়েছি। এখানে আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। একটা কিউব চিজকে আমি চারটে টুকরোই কেটে নিয়েছি। এরপর এই আলুর লেচিগুলো হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়ে একটা চিজ কিউব এভাবে রেখে আলু মাখাটা দিয়ে খুব ভালো করে চিজটা কভার করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সমানভাবে যেন আলু মাখাটা চিজটাকে কভার করে থাকে। আলু মাখা দিয়ে চিজটাও কভার করার সময় যদি কোনোখানটা পাতলা থাকে তাহলে ভাজার সময় ফেটে গিয়ে চিজটা বেরিয়ে যেতে পারে, তাই চিজটা ভরার পর খুব ভালো করে আলুর পুরটা দিয়ে কভার করে নিতে হবে। এভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি। এরপর ময়দা আর কর্নফ্লোরের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম এর মধ্যে একটা একটা করে বল ভালো করে রোল করে নেব। এইভাবে আমি ময়দার মিশ্রণের মধ্যে আলুর বলগুলো ভালো করে কোট করে নিচ্ছি। সব কটা আলুর বল ময়দার মিশ্রণে ভালো করে কোট করে নিয়েছি। এবার বাকি যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা আছে সেটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে গুলে নিতে হবে। খুব পাতলা বা খুব ঘন নয়, মাঝারি ধরনের একটা স্লারি তৈরি করে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারিটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মতন ব্রেড ক্রাম্বস নিয়েছি। এরপর একটা করে বল এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। শুকনো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। আমি আরও একটা বল একইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা বল ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে সিঙ্গেল কোট করা বলগুলোই 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ডিপ ফ্রাই করে নিতে পারেন। তবে আমি এখানে ডবল কোটিং করছি, তাই এই বলগুলো আরও একবার এই স্লারির মধ্যে চুবিয়ে
আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তো আপনারা দেখে নিন কিভাবে আমি করছি এটা। এইভাবে সবকটা পটেটো চিজ বলই আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোট করে নিয়েছি। এরপর এগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এই সময় আমি পটেটো চিজ বলগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে পটেটো চিজ বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখতে হবে। এরপর একটা পিট একটু ভাজা হয়ে এলে এরপর উল্টে পাল্টে বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পটেটো চিজ বল গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ক্রিস্পি পটেটো চিজ বল বা চিজি পটেটো বল পরিবেশনের জন্য একদম তৈরি। এখানে আমি টমেটো কেচাপের সাথে এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে মেয়োনিজ বা গ্রিন চাটনির সাথেও এটা পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।